বন্ধুরা, যারা জিবি হোয়াটসঅ্যাপ ইউজ করে তাদের জন্য রয়েছে খুশির খবর, কারণ ফাইনালি জিবি হোয়াটসঅ্যাপের আপডেট চলে এসেছে। তো ভিউয়ার্স, অফিসিয়াল হোয়াটসঅ্যাপে আমরা বেশি ফিচার্স পাই না, তার জন্য আমরা কি জিবি হোয়াটসঅ্যাপের মতো হোয়াটসঅ্যাপগুলো আমরা ব্যবহার করে থাকি বেশি ফিচার্স পাওয়ার জন্য। কিন্তু অফিসিয়াল অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপে যতগুলো ফিচার্স দেওয়া থাকে তার চাইতে বেশি ফিচার্স দেওয়া থাকে অফিসিয়াল iOS হোয়াটসঅ্যাপে। তো এর দিকে দেখে কি জিবি হোয়াটসঅ্যাপও কি তার হোয়াটসঅ্যাপটিকে কি আপডেট করেছে এবং সম্পূর্ণ iOS এর মতো জিবি হোয়াটসঅ্যাপটিকে মডিফাই করা হয়েছে এবং লুক দেওয়া হয়েছে এরকম কি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আমরা iOS ভার্জন হোয়াটসঅ্যাপটিকে ইউজ করতে পারি না, তো এরই জন্য জিবি হোয়াটসঅ্যাপের আপডেট চলে এসেছে, যাতে কি আপনারাও আপনাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপটিকে iOS ভার্জনে কনভার্ট করে ইউজ করতে পারেন, তার জন্য কি জিবি হোয়াটসঅ্যাপটিকে আপডেট করা হয়েছে। তো জিবি হোয়াটসঅ্যাপটিকে আপনারা কিভাবে আপডেট করতে পারবেন বা জিবি হোয়াটসঅ্যাপটিকে আপনারা iOS এর মতো লুক কিভাবে দিতে পারবেন সম্পূর্ণ ডিটেলে ভিডিওতে বলবো। তাহলে ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আর আমাদের এই ইউনিক টেক ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার, যেরকম কি দেখতে পাচ্ছেন আমি আমার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপটিকে কি iOS ভার্জনে কি কনভার্ট করে নিয়েছি, যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হোয়াটসঅ্যাপটির নেম হচ্ছে জিবি হোয়াটসঅ্যাপ। তো যদি বা এই হোয়াটসঅ্যাপটির ফুল ডিটেলস আপনারা জানতে চান তাহলে এর জন্য আমার অলরেডি ভিডিও তৈরি করা আছে। তো যদি বা আপনারা সেই ভিডিওটি দেখতে চান এবং হোয়াটসঅ্যাপটির সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস জানতে চান তাহলে কি সেই ভিডিওটি দেখতে পারেন, আই বাটন বা ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনারা এই হোয়াটসঅ্যাপটির ফুল ডিটেলস জানতে পেরে যাবেন। যারা এই হোয়াটসঅ্যাপটি ইউজ করেন না তারা যদি এই হোয়াটসঅ্যাপটি ডাউনলোড করতে চান তাহলে কি অলরেডি ভিডিও তৈরি করা আছে, ডিসক্রিপশান বা আই বাটনের লিঙ্ক আমি প্রথমে বলেছি দিয়ে থাকবো, তো সেখান থেকে কি আপনারা ডাউনলোড করতে পেরে যাবেন এই লেটেস্ট ভার্জন হোয়াটসঅ্যাপটি। এবং এই জিবি হোয়াটসঅ্যাপটি আপনারা আপডেট কিভাবে করতে পারবেন, তো এখানে আপডেট করার কোনো রকম বিষয়ই আসে না, তো আপনাদেরকে কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা আপনাদের জিবি হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন, যারা ডাউনলোড করে রেখেছেন জিবি হোয়াটসঅ্যাপটি, জিবি হোয়াটসঅ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর কি আপনারা উপরের দিকে থ্রি ডট দেখতে পাবেন। আমার এখানে কি iOS কনভার্ট করে নিয়েছি তার জন্য থ্রি ডটটা দেখতে পারছেন না, বাট আপনারা উপরের দিকে থ্রি ডট দেখতে পাবেন, সেই থ্রি ডটটিতে আর কি আপনারা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর কি আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা উপরের দিকে FM মুডস বলে একটি কি অপশন দেখতে পেয়ে যাবেন, তো FM মুডস এর অপশনটি দেখে আপনারা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর কি FM থিমের একটি অপশন দেখতে পাবেন, FM থিমের অপশনটিতে আপনারা কি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর কি ডাউনলোড FM থিমের একটি অপশন পেয়ে যাবেন, এটিতেও কি আপনারা প্রেস করে দেবেন। তো প্রেস করে যান, তারপরে কি আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে যেরকম কি দেখতে পাচ্ছেন অনেকগুলো কি iOS এর থিম এখানে অ্যাড করানো হয়েছে, আর এই থিমগুলো যদি আপনারা সেট করেন তাহলে কি আপনাদের হোয়াটসঅ্যাপটি পুরো iOS এর মতো হয়ে যাবে। তো উপরের দিকে এখানে অনেকটি থিম রয়েছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা থিম রয়েছে, তাছাড়াও এখানে অনেকগুলো থিম রয়েছে যেগুলো সব থিম কি আপনারা সেট করতে পেরে যাবেন। তো যদি বা iOS থিম সেট করতে চান তাহলে উপরে যেগুলো iOS থিম রয়েছে সেগুলো কি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি কি এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর কি যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন আমার কি iOS ভার্জনে কি কনভার্ট হয়ে গেল, যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়াও এই হোয়াটসঅ্যাপে কি অনেক রকম ফিচার্স রয়েছে, যদি বা ডিটেলে জানতে চান তাহলে কি প্রথমে বললাম ডিসক্রিপশন বা আই বাটনে গিয়ে চলুন। আমাদের জিবি হোয়াটসঅ্যাপের আপডেট, তো আপনাদেরকে এই আপডেটের সম্বন্ধে জেনে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটি যদি বা একটুও দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসা দেখে ভিডিওটিতে লাইক করে দেবেন। আর আমাদের এই চ্যানেলটি যদি বা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনেরই ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন একটি ট্রিকের।